নমস্কার, জে এন্ড আউট হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট জগন্নাথ রাও। আজকের আমি আপনাদের কাছে তুলে ধরব কফজনিত সমস্যার কয়েকটি বিষয়। আপনারা জানেন আমার চ্যানেলে অর্থাৎ জে এন্ড আউট হোমিওপ্যাথি চ্যানেলটিতে কফজনিত সমস্যার বিষয়ে দুটি বা তিনটি ভিডিও অলরেডি দেওয়া আছে। কখনো কখনো জেনারেল কফের ক্ষেত্রে কী করবেন বা কখনো বিশেষ ধরনের কফের ক্ষেত্রে কী করবেন, এই জাতীয় ভিডিও অলরেডি আমরা দিয়ে রেখেছি। কিন্তু আজকের যে ভিডিওটি নিয়ে আমি বলতে যাচ্ছি, সেক্ষেত্রে যে কোনো ধরনের কফ হলে তো আপনি কীভাবে মুক্ত হতে পারবেন, বিশেষ করে যদি সেটা অ্যালার্জিক কফ হয় বা যদি কোনো জীবাণুর আক্রমণের ফলে হয় কিংবা অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে যদি আপনার কফের সমস্যা এসে থাকে এবং যদি আপনার কফ ভীষণ শুষ্ক হয় বা আপনার কফের মধ্যে যদি বিভিন্ন ধরনের সমস্যা থাকে, গ্যাস থাকে, রঙের কোনো পরিবর্তন থাকে, কোনোভাবেই কফ উঠতে না চায়, যদি কফ জমা হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কী করবেন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আপনারা জানেন 2020 সালের পর থেকে মোটামুটি ভারতবর্ষ জুড়ে কফের সমস্যা বা মানুষের মধ্যে কফ জাতীয় সমস্যাগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং আজকের অনেক মানুষই, বলা যায় বেশিরভাগ মানুষই কিন্তু কফের সমস্যায় ভুগছে। তো এই কফের সমস্যা থেকে মুক্ত পেতে হলে আপনারা কী করবেন? তো আজকের হোমিওপ্যাথি মেডিসিনগুলো তো আমি আগেই আপনাদেরকে বলে রেখেছি যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন এখানে ব্যবহার করা হয়। আমার যে আগের দুটো ভিডিও আছে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন, সেখানে হোমিওপ্যাথিক কোন কোন মেডিসিন ব্যবহার করবেন সেটা বলেছি। কিন্তু আজকের আমি একটা আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে বলবো, যে আয়ুর্বেদিক মেডিসিনটা আমি বহু রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি এবং খুব পজিটিভ রেজাল্ট পেয়েছি। প্রায় 97% কেস আমি বলতে পারি যে বেটারভাবেই রেজাল্ট দিয়েছে। তাই এই মেডিসিনটা সম্পর্কে আপনাদেরকে জানানো বা আপনাদের জানা প্রয়োজন বলেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এর সঙ্গে বলে রাখি, অনেকেই আমাকে বলেছেন আমি যখন আর জাতীয় মেডিসিনগুলো অর্থাৎ ডক্টর রেকোয়েগের মেডিসিনগুলো নিয়ে কথা বলি, আমাকে কমেন্টে কেউ কেউ বলেছেন যে আমি কি রেকোয়েগের থেকে কোনো পেড প্রমোশন করছি কি না। অ্যাকচুয়ালি কোনোভাবেই পেড প্রমোশন আমি করে থাকি না, সেই কারণে আপনারা অবশ্যই এই বিষয়গুলি নিয়ে একটু বুঝে কথা বলবেন। পেড প্রমোশন হলে অলরেডি দেওয়া থাকে পেড প্রমোশনের বিষয়গুলো, তো আপনারা অবশ্যই পেড প্রমোশন নয়, আমি প্রয়োগ করার পরে ঔষধগুলো প্রয়োগ করে যে ধরনের রেজাল্টগুলো পেয়ে থাকি সেই রেজাল্টগুলো আপনাদের কাছে তুলে ধরি, যাতে করে আপনাদের সুবিধা হয় বা আপনারা সঠিক মেডিসিন নিয়ে সুস্থ হতে পারেন, যেখানে আপনাদের শরীরও সুস্থ থাকবে, আপনাদের সমস্যাগুলো মুক্ত হবে এবং বিশেষ কোনো সাইড এফেক্টের সম্মুখীন হতে হবে না। এইরকম মেডিসিনগুলো সম্পর্কে আমি বলে থাকি। আর আপনাদেরকে বলবো, যদি আপনারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন বা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। কারণ এই চ্যানেল থেকে হোমিওপ্যাথিক মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন এবং বিভিন্ন রোগ সম্পর্কে তথ্য দিয়ে থাকি, রোগের লক্ষণ কী দেখে চিনতে পারবেন আপনার কী ধরনের রোগ হয়েছে, এই জাতীয় বিভিন্ন বিষয় তুলে ধরি যা আপনাদের সত্যি উপকারে আসবে। তাই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন চলে আসি যে কি এই মেডিসিন বা এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজ করবে। এই মেডিসিনটা হচ্ছে কফ নীল। আপনারা স্ক্রিনে এই ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কফ নীল মেডিসিন। এই কফ নীল মেডিসিন একটি আয়ুর্বেদিক মেডিসিন। সবার আগে বলে রাখি এই মেডিসিনটা কিন্তু আপনারা কোনোভাবেই অনলাইন কিনতে পারবেন না, কারণ অনলাইনে এরা ব্যবসা করে না, অনলাইনে পাওয়া যায় না। আপনাদের কাছাকাছি মেডিসিন যে শপগুলো আছে সেটা অনেক ক্ষেত্রে এলোপ্যাথিক মেডিসিন শপেও এই মেডিসিনটা পাওয়া যাচ্ছে, হোমিওপ্যাথিক মেডিসিন শপেও পাওয়া যাচ্ছে, আয়ুর্বেদিক মেডিসিন শপেও এই মেডিসিনটা পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের কাছাকাছি খোঁজ করুন এবং সেখান থেকে আমি আশা করি যে আপনারা এই মেডিসিনটা পেয়ে যাবেন। এটা কিন্তু শুধুমাত্র অফলাইনে পাওয়া যায়, অনলাইন বিক্রি হয় না, তাই অনলাইনে অবশ্যই খোঁজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই মেডিসিনটা সম্পর্কে এই কারণেই তথ্য দিচ্ছি কারণ এই মেডিসিনটা আমি দেখেছি যে সমস্ত মেডিসিনের কাছ থেকে অনেক বেটার রেজাল্ট দিতে পেরেছে এই মেডিসিনটা। সেই কারণে আমি চাই যে আপনারাও একবার ইউজ করে দেখতে পারেন আপনারা কতটা রেজাল্ট পাচ্ছেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা রেজাল্ট হলো। তো এই মেডিসিনটা হচ্ছে এলিমেন্টস কোম্পানি কফ নীল। এই এই হচ্ছে এর বোতল, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে এলিমেন্টস কোম্পানির কফ নীল মেডিসিন। এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন, কতটা পরিমাণ ব্যবহার করবেন এবং কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ ব্যবহার করবেন, এই বিষয়টি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই মেডিসিনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে মূলত দিনে 2-3 বার খাওয়ার পরে। অর্থাৎ খাওয়ার পরে বলতে আপনারা যে কোনো ধরনের খাবার খান, যা কিছু জল অর্থাৎ পানীয় খাবার তা আপনি খেয়ে নিলেন, একদম খাওয়ার পরে কিন্তু এই মেডিসিনটা খাবেন। এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই 2 ঘন্টা মিনিমাম কোনো রকম কোনো জল ব্যবহার করবেন না বা জল কোনো রকম কোনো খাদ্য ব্যবহার করবেন না, এরকম কন্ডিশনে খাবেন।
ধরুন আপনি সকালে একবার নিলেন, তারপরে আপনি 10টার দিকে একবার নিলেন এবং রাত্রে একবার নিলেন, বা সকালে একবার নিলেন, দুপুরে একবার নিলেন, রাত্রে একবার নিলেন। এইভাবে যদি আপনি তিনবার, দুবার থেকে তিনবার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যেই। দেখবেন যে আপনার কফ খুব সহজে বেরিয়ে আসছে, সেটা যদি অ্যালার্জিক কফও হয় তাহলেও কিন্তু বেরিয়ে আসবে। যদি আপনার কোনো রকম কফ হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে হয়ে থাকে, বা যদি খুব বেশি দিন ঠান্ডা লাগার ফলে আপনার হয়ে থাকে, যদি কোনো কারণে আপনাকে ডাস্ট জাতীয় কোনো এলাকায় কাজ করতে হয়, যদি ধোঁয়া বা ধুলোর মধ্যে আপনাকে থাকতে হয়, সেক্ষেত্রে যদি আপনার এই জাতীয় সমস্যা এসে থাকে, তাহলে কিন্তু এই মেডিসিনটা কাজ করে। সুতরাং আপনারা এই মেডিসিনটা আপনার যে কোনো ধরনের কফের সমস্যা ইউজ করতে পারেন। মূলত যদি কফ গাঢ় হয়ে থাকে, কফ শক্ত হয়ে বসে থাকে, ছাতির মধ্যে জমাট বেঁধে গেছে মনে হয়, যদি নিঃশ্বাস নেওয়ার সময় আপনি একটা ছাতির মধ্যে শব্দ পাচ্ছেন যেন মনে হচ্ছে যে কিছু একটা চেপে আছে, এমনটা হলে কিন্তু এই মেডিসিনটা আপনাকে নিশ্চিত রেজাল্ট দেবে, এটুকু আমার বিশ্বাস। আপনি ব্যবহার করে দেখতে পারেন। তো কতটা পরিমাণ ব্যবহার করবেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো আপনার ছোট বাচ্চাদেরকে 1 টি চামচ, অর্থাৎ 1 চা চামচ করে আপনারা 3 বার দেবেন, খাওয়ার পরে দেবেন। আর বড়দের ক্ষেত্রে 2 চা চামচ করে 3 বার ব্যবহার করবেন, খাওয়ার পরে ব্যবহার করবেন। আমি অলরেডি বলে দিয়েছি খাবার কত সময় পরে, খাওয়ার একদম পরেই ব্যবহার করুন, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে, সব কিছু খেয়ে নেওয়ার পরে ব্যবহার করুন। কিন্তু মেডিসিনটা নেওয়ার মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত আপনাকে আর কোনো কিছু খাওয়া চলবে না। মেডিসিনটা নেওয়ার পরে আপনি ঘুমিয়ে পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 2 ঘন্টা পর্যন্ত এটাকে অলরেডি কোনো কিছু ব্যবহার করবেন না। আর একটা বিষয় সর্বদা মনে রাখবেন যে এই মেডিসিনটা অনলাইনে পাওয়া যায় না, আপনাকে অফলাইনেই খোঁজ করতে হবে। ভালো মেডিসিন, খুব ভালো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, কোনো রকম প্রমোশন করছি না আমি, শুধুমাত্র ব্যবহারের ফলে আমি যে সমস্ত পেশেন্টদেরকে এটা রিকমেন্ড করেছিলাম, প্রত্যেকের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে বলছি যে এই মেডিসিনটা দারুণভাবে কাজ করে, আপনারা ব্যবহার করতে পারেন। এবং হ্যাঁ, আমি বলে দিই এই মেডিসিনটার কম্বিনেশান কী আছে। এই মেডিসিনটার কম্বিনেশান অ্যাকচুয়ালি আছে, এই মেডিসিনটাতে আছে তুলসী আছে, বাসক আছে, কুলঞ্জন আছে, জ্যেষ্ঠমধু আছে, পিপলি আছে, কান্তকারী আছে, এভাবে বেশ কয়েকটা উপকারী আয়ুর্বেদিক মেডিসিন এখানে একসঙ্গে মিশ্রণ করে দেওয়া আছে। তো সুতরাং আমি চাইবো অবশ্যই এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকবেন।